বীরের বেশে দেশের মাটিতে পা রাখলো বাংলার যুবরা বরণে প্রস্তুত বিসিবি সহ দেশবাসী বিশ্বকাপ জয়ের সঙ্গে কোনো অর্জনের তুলনা চলে না মন্তব্য পাপনের সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত যাত্রীদের স্ক্রিনিং জোরদার প্রতিরোধে প্রস্তুত চার হাসপাতাল জানালেন স্বাস্থ্যমন্ত্রী প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে তরুণদের প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী গণভবনে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন সময় সাংবাদিক সঙ্গে আছি আমি ফারজানা মুমু বীরের বেশে দেশের মাটিতে পা রাখলো বাংলার যুবরা বিকেলে 4:53 মিনিটে তাদেরকে বহনকারী এমিরেটস ইন্টারন্যাশনালের বিমানটি রানওয়ের মাটি ছোঁয় এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন এবং বাইরে আছেন মেহেদি নাইম আমরা সরাসরি যাচ্ছি তাদের কাছে প্রথমে যাব ইকরামের কাছে ইকরাম মুমু ঐতিহাসিক একটা মুহূর্ত এখন থেকে কিছুক্ষণ আগে যুবাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কিছুক্ষণের মধ্যে তারা এইখান দিয়ে বিমানবন্দরের এই গেট দিয়ে বের হবে এবং সেখানে নিশ্চয়ই যুবারা এখানে একটা ফটো সেশন হবে এবং এখানে কেক কাটা হবে আমরা দেখতে পাচ্ছি ফুলের তোড়া সাজিয়ে রাখা হয়েছে এই ফুলগুলো দিয়ে যুবাদের বরণ করা হবে আমরা কিছুক্ষণ আগে এখানে মিষ্টিও দেখতে পেয়েছি সেখানে নিশ্চয়ই মিষ্টিমুখ করানো হবে যুবাদের এবং তারা যে অর্জন করেছে বিশ্বকাপ জয় করেছে সেই জয়ের যে শুভেচ্ছা অভিনন্দন সেটা জানানোর জন্য একেবারেই প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি ফুলের মালা প্রস্তুত করা হয়েছে প্রত্যেকের জন্য যারা দলের সদস্য আছেন কোচিং স্টাফ আছেন এবং বিসিবি কর্মকর্তা আছেন যারা এই দক্ষিণ আফ্রিকায় এই যুব দলের এই মিশনে ছিল সবাই একই সঙ্গে আসছেন এবং তাদের প্রত্যেককে অভিনন্দন জানানো হবে অভিবাদন জানানো হবে গণমাধ্যম কর্মীদের ভিড় এখানে কখন যুবরা বেরিয়ে আসবেন সেই ক্ষণটির জন্য সবাই অপেক্ষা করছেন আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই তারা অবতরণ করেছেন এবং বিমানবন্দরের যে কিছু আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা শেষ করে এই গেট দিয়ে তারা বের হবেন এবং তাদেরকে বরণ করার জন্য সবাই প্রস্তুত বিসিবির কর্মকর্তারা এখানে আছেন উপস্থিত আছেন বিসিবির 27 জন কর্মকর্তা আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আছেন সরকারের আরও 2 একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যারা যুবাদেরকে বরণ করার জন্য একেবারেই প্রস্তুত এখানে গণমাধ্যম কর্মীদের ভিড় দেখছেন আমরা জানি যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে 1998 সাল থেকে বাংলাদেশ খেলেছে কখনও সেই চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ এবার যে স্বপ্ন নিয়ে তারা গিয়েছিল দক্ষিণ আফ্রিকায় সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং যুবরা চ্যাম্পিয়ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি দল আসছে দল একটু একটু করে এদিকে আসছে দলের সদস্যরা আমরা সেটা দেখতে পাচ্ছি দলের সদস্যরা দেখতে পাচ্ছি শরীফুল আকবর অন্যান্যদের এবং দলের সদস্যদের মাহমুদুর হাসান জয় তাদেরকে দেখতে পাচ্ছি একেবারে ক্লান্ত শরীর হলেও তারা অপেক্ষা করছেন যেহেতু দেশে আসছেন তাদের যে বিশ্বকাপ জয়ের যে অনুভূতি সেই অনুভূতি তারা নিশ্চয়ই সেখানে ব্যক্ত করবেন এবং নিশ্চয়ই যে ক্লান্তি তাদেরকে ভর করেছে সে ক্লান্তি মাথায় না নিয়ে এবং দেশের মানুষ তাদেরকে যে ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত অভিনন্দন দেওয়ার জন্য প্রস্তুত সেটাকে তারা সেইভাবে গ্রহণ করবেন কিছুক্ষণের মধ্যেই তারা এই 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 গেট দিয়ে আসবেন সেজন্য সবাই অপেক্ষা করছেন কিছু আনুষ্ঠানিকতা আছে ভেতরে সেই আনুষ্ঠানিকতা শেষ করছেন বিসিবির কর্মকর্তারাও ভেতরে আছেন আমরা বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরীকে দেখেছি জালাল ইউনুস থেকে শুরু করে অন্যান্য যে কর্মকর্তা বিসিবির যে কর্মকর্তারা সবসময় খোঁজখবর রাখেন এবং দায়িত্বে নিয়োজিত থাকেন তাদেরকে আমরা বিমানবন্দরে দেখতে পেয়েছি তারা আসবেন এবং তারা সেখানে যুবরা যখন এই জায়গায় আসবেন সেখানে কেক কেটে তাদেরকে উদযাপন করা হবে তাদের যে বিশ্বজয়ের যে যে তারা যে বিশ্বজয় করেছে সেই বিশ্বজয়ের আনন্দের মুহূর্তটা ভাগাভাগি করবে এবং সেটা ভাগাভাগি করার জন্য সবাই কিন্তু এখানে প্রস্তুত আছে আমরা দেখেছি ফুল নিয়ে আসা হয়েছে এবং ফুলের তোড়া প্রত্যেক সদস্যকে ফুলের তোড়া দেওয়া হবে এবং তাদের গলায় পরিয়ে দেওয়া হবে তাদের গলায় পরিয়ে দেওয়া হবে এবং সেজন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং তাদেরকে মিষ্টি মুখ করানো হবে মন্ত্রণালয়ের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন বিসিবির কর্মকর্তারা আছেন তারা অপেক্ষা করছেন যে যুবরা যখন আসবে তখন সঙ্গে সঙ্গে তাদেরকে সেটা বরণ করে নেবেন এখানে উৎসুক
এখানে উৎসুক জনতার এক ধরনের ভিড় ছিল, নিরাপত্তা রক্ষীরা সেটা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়েছেন। গণমাধ্যম কর্মীদের ঢুকতেও কিছুটা অসুবিধা হয়েছে, যেহেতু অনেক মানুষের উপচে পড়া ভিড় ছিল, সেজন্য আমরা দেখেছি বিমানবন্দরের বাইরেও অনেক মানুষ জড়ো হয়েছেন যারা যুবাদেরকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত আছেন এবং তারা সেখানে ব্যানার পেস্টুন নিয়ে হাজির হয়েছেন। তারা দেখছেন, তারা বাংলাদেশ স্লোগান দিচ্ছেন, যে যুবারা যে কীর্তি গড়েছে, অসাধারণ কীর্তি গড়েছে, যেটা বাংলাদেশের সিনিয়ররাও কখনো পারেনি। 1998 সাল থেকে বাংলাদেশ এখন পর্যন্ত যুব বিশ্বকাপ খেলছে, 2006 সালে ঘরের মাঠে সর্বোচ্চ যে অর্জন সেটি ছিল বাংলাদেশের সেমিফাইনালে খেলা, এবং সেমিফাইনালে মিরাজ সাইফুদ্দিনরা হেরেছিল। এবার বাংলাদেশ দলটা নিয়ে অনেক বেশি আশা ছিল, কারণ বাংলাদেশ দল দুই বছর ধরে বাংলাদেশ দল একটা পরিকল্পনার মধ্যে ছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিসিবির যে কর্মকর্তারা সেটা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যুবারাও পরিশ্রম করেছেন। শ্রীলঙ্কান যে কোচ নাভিদ নেওয়াজ, তিনি হেড কোচের দায়িত্ব পালন করেছেন এবং বিশেষ করে যে কোচের কথা বলতে হয়, তিনি হচ্ছেন স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোইনিয়ার। ইংলিশ এই কোচ সারাক্ষণ খেলোয়াড়দেরকে মাতিয়ে রাখেন এবং মাঠে উজ্জীবিত করার জন্য সব ধরনের ব্যবস্থাই কিন্তু তিনি মাঠে নিয়েছেন এবং বিশ্বকাপে যে বাংলাদেশ পারফরমেন্স করেছে সে কৃতিত্ব তাকেও দিতে হবে। অন্যদিকে খালেদ মাহমুদ সুজন, আমরা জানি যে 1988 সালে প্রথম যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, সেই যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ 1989 সালে প্রথম যে দলটি গঠন করেছিল, সেই দল যে ম্যাচটি খেলেছিল সেই ম্যাচের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন। আজকে খালেদ মাহমুদ সুজনও কিন্তু গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং তিনিও দুই বছর ধরে কাজ করেছেন বিসিবিতে। তিনি আজকে বিকেলে কথা বলেছেন এবং তিনি সেখানে বলেছেন যে যুবাদেরকে বিশ্বকাপ জয়ের পেছনে তিনি কীভাবে ভূমিকা রেখেছেন এবং অন্যরা কোচিং স্টাফ কীভাবে ভূমিকা রেখেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, কোচ নাভিদ নেওয়াজ এবং অন্যান্য যে কোচরা আছেন তাদেরকে পুরস্কৃত করা হবে এবং তাদের যে চুক্তির মেয়াদ সেটা কিন্তু কয়েকদিন পরে শেষ হয়ে যাওয়ার কথা। তাছাড়া আমরা জানি যে যখন কোনো একটা দল বিশ্বকাপ জয়লাভ করে তখন পরবর্তীতে কোচদেরকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু এবার আমরা বিসিবির পক্ষ থেকে দেখলাম এবং বিসিবি বলছে যে সাফল্য তারা তাদের হাত ধরে এসেছে, সেজন্য তাদেরকে কন্টিনিউ করা হবে এবং তারা যাতে ভবিষ্যতে যে যুবরা অনূর্ধ্ব 19 দলে আসবেন তাদের সঙ্গে কাজ করতে পারেন সেই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং সেই জন্য তারা বলছেন যে সেই জন্য তারা এই যে কোচ তাদেরকে দলের সঙ্গে রাখার একটা পরিকল্পনা নিয়েছেন। আমরা জানি যে সরকারের পক্ষ থেকেও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে এই যুবাদের গণসংবর্ধনা দেওয়া হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে এখানে যখন প্রবেশ করেছেন তখন তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে যুবারা যেহেতু অনেকদিন ধরে প্রায় দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে সেখানে ছিল এবং তারা ক্লান্ত ছিল, সেই ক্লান্ত থাকার ফলে তারা হয়তো বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন, সেজন্য খুব দ্রুত সময়ের মধ্যে কোনো পরিকল্পনা নেই, 2-3 সপ্তাহের মধ্যে একটা গণসংবর্ধনার আয়োজন করা হবে। এখানে আপনি জানেন যে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি, সেই ভ্রমণ ক্লান্তির কারণে বিসিবি চাইছে এবং সাধারণ যাত্রীদের, বিমানবন্দরে আসা সাধারণ যাত্রীদের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেই ভোগান্তি এড়ানোর জন্য বিসিবি এখানে খুব বেশি কর্মকাণ্ড রাখেনি। বিসিবি বলছে যে এখান থেকে যুবাদেরকে যে গাড়িটি সজ্জিত করে নিয়ে আসা হচ্ছে সেই গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে বিসিবিতে এবং সেখানে প্রচুর মানুষ অপেক্ষা করছেন এবং বিসিবির কর্মকর্তারা অপেক্ষা করছেন ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য। সেখানে তাদেরকে শুভেচ্ছা জানানো হবে এবং একাডেমিতে গিয়ে তারা বিশ্রাম নেবেন এবং বিশ্রাম নেওয়ার পরে সন্ধ্যা 7টায় একটা প্রেস কনফারেন্স হবে, সেই প্রেস কনফারেন্সে কথা বলবেন আকবর শরীফুলরা এবং কোচ নাভিদ নেওয়াজ সহ যারা বিসিবির কর্মকর্তা এবং কোচ আছেন তারা সেখানে কথা বলবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু দর্শকও এখানে এসেছেন, তাদের কাছেও জানতে চাইবো যে কেমন লাগছে আপনার, যুবরা বিশ্ব জয় করে ফিরছে কেমন লাগছে? ফিলিং ভেরি গুড, এনজয়েবল। শুনছিলেন যে দুই একজন যারা নিরাপত্তার ফাঁক গলে এখানে প্রবেশ করেছেন তারাও অনেক বেশি উচ্ছ্বসিত, উল্লসিত, সেই উল্লাসের মাত্রা কিন্তু একেবারে সারিয়ে যাচ্ছে। তারা বলছেন যে যুবরা যে বিশ্বকাপ জয় করেছে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন, কারণ বাংলাদেশ ক্রিকেটে উত্থান পতনের মধ্য দিয়ে যে গল্প রচিত হয়েছে, বাংলাদেশের 1997 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের যে যাত্রা বিশ্ববাসী দেখেছিল সেখানে, সেদিনও কিন্তু আকরাম খান এবং নান্নুদেরকে আমরা দেখেছি বিমানবন্দরে এইভাবে এর থেকেও বেশি শুভেচ্ছা জানাতে। কিন্তু বিশ্ব জয় করার যে স্বপ্ন, নিশ্চয়ই সেই স্বপ্ন তারা তখনই দেখেছিলেন, সেই স্বপ্নটা আজকে বাস্তবে পরিণত হয়েছে। জাতীয় দলের হাত ধরে না হোক কিন্তু অনূর্ধ্ব 19 দলের হাত ধরে হলেও সেই সাফল্য এসেছে এবং এই সাফল্যের মধ্য দিয়ে আস্তে আস্তে বাংলাদেশের যে ক্রিকেট সেটা এগিয়ে যাবে। কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান
মাজমু হাসান পাপন কথা বলেছেন বিসিবিতে, তিনি বলেছেন যে এই সাফল্যকে তারা অনেক বড় অর্জন হিসেবে দেখছেন এবং এই সাফল্যের যে সাফল্য এরা যখন আকবর শরীফুল থেকে শুরু করে সাকিব তামিমরা, সাকিব তামিম জুনিয়র সাকিব তামিমরা যখন সাকিব তামিমদের মতো অভিজ্ঞতা অর্জন করবে, তারা বিশ্বকাপ জয় করবে এবং সেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখন থেকে দেখা শুরু হয়েছে। সেটা হচ্ছে জাতীয় দলের হাত ধরে বিশ্বকাপ আসবে, যেহেতু যুবারা একটা পথ দেখিয়েছে সেই পথ ধরে বাংলাদেশ বিশ্বকাপ জয় করে। আমরা জানি যে এই দলের অধিকাংশ সদস্যের বাড়ি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আমি যদি বলি আকবর, তার বাড়ি হচ্ছে রংপুরে। আমরা যতটুকু জানি বিশ্বকাপ চলার সময় তার বোনের মৃত্যু হয়েছে, তিনি সেই মৃত্যুর বিষয়টি মাথায় রাখেননি, বরং তিনি খেলায় মনোযোগ দিয়েছেন এবং সেটাকে কর্ণপাত করেননি। অন্যদিকে আরও কয়েকজন খেলোয়াড়ের কথা বলতে হয়, শরীফুল একেবারে দরিদ্র পরিবার থেকে উঠে আসা, তার বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। অন্যদিকে তানজিম হাসান সাকিব, তার বাড়ি সিলেটে। তানজিদ হাসান তামিম, তার বাড়ি হচ্ছে বগুড়া। তৌহিদ হৃদয়ের বাড়িও বগুড়া, অর্থাৎ প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছে এবং এই যুবাদেরকে তুলে এনেছে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচকরা এবং কোচরা, যারা কাজ করেন বিসিবির একেবারে নিম্ন স্তরে, যারা জেলা পর্যায়ে কাজ করেন, সেখানে তারা তুলে নিয়ে আসেন এবং তাদের অক্লান্ত পরিশ্রম আছে এই খেলোয়াড়দের উঠে তুলে আনার পেছনে। সেটি কিন্তু বিসিবি সভাপতি বলেছেন এবং তাদেরকেও ভবিষ্যতে যারা সিনিয়র দলের সাথে একজোট হয়ে কাজ করতে পারে, সিনিয়র নির্বাচকদের সঙ্গে একজোট হয়ে যারা জুনিয়র নির্বাচকরা কাজ করতে পারেন, সেই কথাটিও কিন্তু বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা গত কয়েকদিন কথা বলেছেন মিনহাজুল আবেদিন নান্নু, তিনি যেটা বলেছেন যে এই যুবারা এখনই বাংলাদেশ দলে সুযোগ পাবে, সেটা তারা ভাবছেন না। তারা মনে করছেন এই যুবাদের আরও অনেক বেশি পরিণত হওয়ার সুযোগ আছে। বিশেষ করে আকবর আলীর কথা বলতেই হয়, যেভাবে তিনি শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছেন যখন বাংলাদেশ খুবই বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, ব্যাটিং বিপর্যয়, সেই জায়গা থেকে আকবর দলকে উদ্ধার করেছেন এবং তার মধ্যে অনেকে বলছেন যে ম্যাচ ফিনিশ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা অনেকে দেখতে পাচ্ছেন এবং জাতীয় দলকে তিনি সার্ভিস দিবেন সেই কথাটিও কিন্তু অনেকে স্বপ্ন দেখছেন। অন্যদিকে শরীফুল খুব ভালো খেলেছেন, ফাইনালে দুটা উইকেট নিয়েছেন, দুটা ক্যাচ নিয়েছেন এবং একটা রান আউট করেছেন, তার অসাধারণ পারফরমেন্স, তাকেও কৃতিত্ব দিতে হবে। সাকিব তামিম বলতে জুনিয়র সাকিব তামিম, তারাও কিন্তু অসাধারণ একজন ব্যাট হাতে এবং একজন বল হাতে অবদান রেখেছেন। এই যুবাদের যে হাত ধরে যে সাফল্য, সেই সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য বিসিবি কিন্তু আজকে এই আয়োজনগুলি করছে এবং দেশের মানুষ নিশ্চয়ই উল্লসিত এবং গ্রামে যারা এই খেলোয়াড়রা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা খেলোয়াড়রা, তাদের পরিবারও কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং সেখানেও এই যুবাদের সংবর্ধনা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি আছে এবং তাদের পরিবার গণমাধ্যমের সঙ্গে যেভাবে কথা বলেছেন, তারা বলছেন যে অনেকে কিন্তু দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, তারা হয়তো জীবনে কখনো স্বপ্ন দেখেননি তাদের যে ছেলেরা এই পর্যায়ে গিয়ে ক্রিকেট খেলবে এবং সেই স্বপ্ন তাদের পূরণ হয়েছে, তারা অনেক বেশি আনন্দ উল্লসিত। বিসিবির কর্মকর্তা যারা এখানে প্রবেশ করেছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারাও বলার চেষ্টা করেছেন যে এটা হচ্ছে একটা দৃষ্টান্ত, যে দৃষ্টান্তকে ধরে নিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, সেই দৃষ্টান্ত হচ্ছে যুবারা বিশ্বকাপ জয় করতে পারে এবং যে বিশ্বকাপ জয় যে বাংলাদেশ করতে পারে সেটা বাংলাদেশ করে দেখিয়েছে। সামনে যারা বাংলাদেশের খেলোয়াড় আসবে এবং জাতীয় দলও নিশ্চয়ই এই জায়গা থেকে অনুপ্রাণিত হবে, সেই কথাটি কিন্তু বারবারই বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। আমরা জানি বিসিবিতে বর্ণিল আলোকসজ্জা, সেখানে খেলোয়াড়দের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে, যে বাসে করে খেলোয়াড়রা যাবেন সেই বাসেও আমরা দেখেছি খেলোয়াড়দের ছবি এবং খেলোয়াড়দের উল্লসিত ছবি, বিশ্বজয়ের ছবি। তারা খেলোয়াড়রা যখন এখান দিয়ে আসবেন তখন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে গত মাসের তিন তারিখ তারা যে বিমানবন্দর দিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেই বিমানবন্দর দিয়ে যাওয়ার সময় এত মানুষের ভিড় ছিল না, তখন তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য দুই একজন গণমাধ্যম কর্মী হয়তো এসেছেন, কিন্তু এত উৎসবমুখর মানুষের কোনো প্রত্যাশার পারদ এত বেশি ছিল না যে বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে, কিন্তু তারা বিশ্বকাপ জয় করে দেখিয়েছে এবং বিশ্বকাপ জয় করার পরে এখন অসাধারণ যে অনুভূতি নিশ্চয়ই সেটা তারা বুঝতে পারবেন। এখানে অনেক মানুষ এসে হাজির হয়েছেন এবং তারা সেটা বুঝতে পারবে এবং তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে এত মানুষ আসার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে তাদের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। বাংলাদেশ বিশ্বকাপে সিরিজ ছাড়া
অর্থাৎ বাংলাদেশ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ছাড়া বড় কোনো কিন্তু অর্জন নেই, যদিও মেয়েরা এশিয়া কাপ জিতেছে, এই কয়েকটা হচ্ছে বাংলাদেশের অর্জন। সেখানে সরাসরি বিশ্বকাপ জয় করা নিশ্চয়ই অনেক বড় একটা অর্জনের সাক্ষী। সেই অর্জনের সাক্ষী হওয়ার জন্য অনেকেই কিন্তু বিমানবন্দরের আশপাশে এসেছেন এবং বাইরে আমরা দেখেছি ব্যানার ফেস্টুন নিয়ে অনেকে দাঁড়িয়ে আছেন অভিনন্দন জানানোর জন্য, অভিবাদন জানানোর জন্য। এখানে দেখছেন গণমাধ্যম কর্মীদের উৎসব মুখর একটা পরিবেশ, তাদের গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন যে খেলোয়াড়রা যখন আসবেন সেই মুহূর্তটাকে ধারণ করার জন্য। বাইরে প্রচুর দর্শক অপেক্ষা করছেন, তারা অনেকেই রঙিন ব্যানার ফেস্টুন নিয়ে এসে হাজির হয়েছেন তারা বাংলাদেশ দলকে অভিনন্দন জানানোর জন্য। পুরো রাস্তায় বিসিবির যে বাসটি নিয়ে আসা হয়েছে সেই বাসে করে যে খেলোয়াড়রা যাবে, রাস্তার দুই পাশে কিন্তু উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করবে। মানুষ কিন্তু অপেক্ষা করছে, সেখানে মানুষ কিন্তু অপেক্ষা করছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য। এবং বিসিবিতে গিয়ে বিসিবিতে বর্ণিল একটা সংবর্ধনা অনুষ্ঠিত হবে সেই ব্যাপারটি একেবারেই নিশ্চিত। বিসিবির প্রেস কনফারেন্স যে এরিয়া সেখানে 7টায় গণমাধ্যমের মুখোমুখি হবেন ক্যাপ্টেন আকবর আলী এবং কোচ নাভিদ নামাজ, এবং বিসিবির কর্মকর্তারাও সেখানে থাকবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন থাকবেন, অন্য কর্মকর্তারা থাকবেন, তারা সেখানে কথা বলবেন যে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের যে অনুভূতি সেই অনুভূতি ব্যক্ত করবেন। বাংলাদেশের 15 জন সদস্য আপনি জানেন যে টিম পারফরমেন্স করেছে, আমরা দেখেছি যে ভারতকে যে হারিয়েছে সেখানে ভারতের 2-1 জন খেলোয়াড় কিন্তু খুব বেশি ভালো করেছে। তার মধ্যে আমরা যদি বলি জসপি জয়সওয়াল এবং রবি বিষ্ণু, এই দুজনের বাইরে কিন্তু খুব বেশি খেলোয়াড়ের কথা কিন্তু আমরা ওইভাবে বলতে পারবো না। কিন্তু আমরা যদি দেখি যে বাংলাদেশের পারফরমেন্স ছিল একেবারে টিম পারফরমেন্স, যেখানে বাংলাদেশের সবাই মোটামুটি পারফর্ম করেছে এবং চেষ্টা করেছে, সেটাই হচ্ছে বাংলাদেশের যে অর্জন। গণমাধ্যম বিশ্বব্যাপী যে বৈশ্বিক যে গণমাধ্যমগুলো তারাও কিন্তু সেই কথাটাই তুলে ধরেছে যে বাংলাদেশ কোনো একক খেলোয়াড়ের উপর নির্ভর করেনি বা 2-1 জন খেলোয়াড়ের উপর নির্ভর করেনি, বাংলাদেশ তাদের টিম পারফরমেন্সের কারণে এই অর্জনটি এবং বাংলাদেশের প্রশংসা হচ্ছে সব জায়গায়। বিমানবন্দরের কিছু আনুষ্ঠানিকতা থাকে, সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ করে বাংলাদেশের যে বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রা এই রাস্তা দিয়ে আসবে তখন আমরা আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বাইরে আছেন আমাদের সহকর্মী, বিমানবন্দরের বাইরে আছেন আমাদের সহকর্মী মেহেদি নাইম, সরাসরি চলে যাব তার কাছে। আমি একটু মুভ করি মোমো, ঠিক এই মুহূর্তে বিমানবন্দরের বাইরে যে অবস্থাটা সেটা যদি এক বাক্যে বলতে চাই, সবাই কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ক্রিকেটারদের জন্য। মঞ্চ তৈরি শুধুমাত্র ক্রিকেটারদের দেখা মাত্র, তার সমর্থকরা কিন্তু অপেক্ষা করছে তাদের জন্যই, সবাই প্রস্তুত। এখানে ইতিমধ্যে প্রায় 200টিরও বেশি মানুষ একটি বহর নিয়ে কিন্তু বিসিবি থেকে একটি বহর ঢুকেছে এই বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে, বরণ করে নিতে। এই মুহূর্তে আমার সাথে আছেন অলরাউন্ডার বাংলাদেশের দলের অনূর্ধ্ব 19 দলের শামীম পাটোয়ারি, তার চাচা। আমরা তার সাথে একটু কথা বলবো। চাচা, সবাই তো আপনার ছেলের মতোই আসলে, তাদের এই সাফল্যটা আজকে আপনি এখানে এসেছেন কেমন লাগছে যদি বলতে বলি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সমস্ত মানুষের এই সফলতা, শুধু আমার না, যেহেতু বাংলাদেশে আমাদের প্রথম আমরা এত বড় অর্জন করছি, সারা বাংলাদেশের জাতির মানে সবচেয়ে বেশি সম্মান নিয়ে আসছে তারা, তাদের জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ক্রীড়া জগতে যারা আছে মন্ত্রী মহোদয়, সবাই তাদের পিছনে অনেক অর্থ ব্যয় করছে এবং অনেক কষ্ট করছে, সেই পরিশ্রম করে আজকে বাংলাদেশের মানুষের উজ্জ্বল মুখ করছে এবং সারা ওয়ার্ল্ডে আমাদের একটা সুন্দর একটা উপহার দিছে। এটার জন্য আমি সবাই ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের এই আজকে যে সময় টিভি মানে যারা আসছেন সবাই, সমস্ত সাংবাদিক ভাইদেরকে মানে আমি মানে অভিনন্দন জানাচ্ছি, যেহেতু আমার অনেক কষ্ট করতেছেন এই ব্যাপারটা নিয়ে। আমি সবাইকে দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভাতিজার জন্য দোয়া করবেন না, যারা খেলোয়াড় বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন, এটা হলো আমার দাবি আপনাদের কাছে। পুরো বিশ্বকাপে শামীমের পারফরমেন্স অসাধারণ ছিল, সেই দলটা এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এসেছে, একজন অভিভাবক হিসেবে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক আনন্দ শেষ না, আমার এত আনন্দ আমাদের তো লাগতেছে যে আমার ভাতিজা আজকে মানে আমার মনে হয় কিছুদিন আগে আমি বিসিবিতে তাই ঢুকেছি বিসিবিতে, আজকে সে ওয়ার্ল্ড কাপ খেললে সেমিফাইনাল এমনকি সে মানে বাংলাদেশের মানে কাপ নিয়ে আসবে, ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে, এটা তো আমার জন্য অনেক পাওয়া। আল্লাহ লাগা লাগা শুকরিয়া, এবং সবার কাছে তাদের জন্য দোয়া চাচ্ছি যে খেলোয়াড় যারা আজকে আমাদের বাংলাদেশের মানচিত্রের মান রাখছে, সম্মান রাখছে, এবং আমাদের মোদী দিবস উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রীর উপহার দিল, সেটা আমি সবাই ধন্যবাদ জানাচ্ছি, আমার খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবার আপনাদেরকে সবাই ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার মুক্তি পাওয়া, আলহামদুলিল্লাহ।
যেমনটা বলছিলেন আসলে শামীম হোসেন পাটোয়ারির চাচা, যে তিনি অধিকাগ্রহে অপেক্ষা করছেন, এখানে আসলে কিছু নিরাপত্তার কারণে অনেক সমর্থকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তারপরও তাই সেই ফাঁক গুলিয়ে যতটা সম্ভব এখানকার বিপুল সংখ্যক মানুষ কিন্তু পুরো সিরিয়াল ধরে রাস্তায় কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করছে। আপনি দেখতে পাচ্ছেন মানুষ অপেক্ষা করছে এবং বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখর হয়ে উঠছে আজকে বিমানবন্দরের এই গ্রাউন্ড। আপনি বিমানবন্দরের উপরে উপরে এদিকে সকল সমর্থকরা অপেক্ষা করছেন ব্যানার ফেস্টুন নিয়ে তাদের মতো করে, আসলে এক নজর একটু দেখার জন্য জাতীয় দলের ক্রিকেটারে যাদের হাত ধরে এত বড় একটা অর্জন পেল বাংলাদেশ। এর আগে যেই অর্জনটি কেউ সেই অর্জনের চূড়ায় যে কেউ উঠতে পারেনি, সেই অর্জনে এইবার প্রথমবারের মতো উঠেছে আকবর আলীর দল। তো তারা কিছুক্ষণ আগে কিন্তু ল্যান্ড করেছে বিমানবন্দরে, আপনি শুনতে পাচ্ছেন সেই শব্দ বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে কিন্তু মুখরিত এয়ারপোর্ট। তো আমি কথা বলছিলাম এখানকার দর্শকদের সাথে, তারা বলছেন যে বলেছিলেন যে এখানকার এর আগে বিশ্বকাপের মতো মঞ্চে কিন্তু বাংলাদেশ অনেকবার ভারতের কাছে হেরেছে, সেই পরাশক্তি ভারতের কাছে কিন্তু একদম ভালো মতো এবার ফাইনালটা চ্যাম্পিয়ন হতে পেরেছে, বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। এর আগে বিসিবিতে সকাল থেকেই কিন্তু এই সমর্থকরাই কিন্তু নাওয়া খাওয়া বাদ দিয়ে সকলে কিন্তু আজকে অপেক্ষা ছিল বিসিবির একাডেমিতে কখন আসবে তারা। বিসিবি ভবনেও কিন্তু ঠিক একই রকম অনেক বিপুল সংখ্যক দর্শক কিন্তু অপেক্ষা করছে। তো তারা আজকে দুপুরবেলা আমরা যেটা দেখেছি সকলে মিলে বিসিবি যারা কর্মকর্তারা ছিলেন তারা ব্যানার ফেস্টুন এবং আলোকসজ্জা করেছে। আজকে সন্ধ্যার পরে এখন পর্যন্ত তারা বের হয়নি, সন্ধ্যার পরে খেলোয়াড়রা বের হবেন এখান থেকে একটি গাড়ি বসে। এখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন থাকবেন, বিসিবির কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, ক্রীড়া প্রতিমন্ত্রী, সকলে মিলে কিন্তু এই প্লেয়ারদের সাথে একসাথে বিসিবি ঢুকবেন। তো একটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই মোমো, সেটা হচ্ছে গিয়ে এর আগে আমরা হয়তো বিভিন্ন অকেশনে দেখেছি যে জাতীয় দলের বহর নিয়ে বিমানবন্দরের দিকে বিভিন্ন কারণে যেতে, কিন্তু এই প্রথমবারের মতো কিন্তু শুধুমাত্র ক্রিকেটারের জন্য এরকম হাজার হাজার দর্শক চারদিকে অপেক্ষা করছে শুধুমাত্র তাদের এক নজর দেখার জন্য, তাদের বরণ করে নেওয়ার জন্য। ক্রিকেট কিন্তু আজকে বাংলাদেশের সবাইকে এক কাতারে নিয়ে এসেছে, ক্রিকেটের যে শক্তি, ক্রিকেটের প্রতি যে তাদের ভালোবাসা সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এখানে বাইরে প্রচুর গাড়ি অপেক্ষা করছে, এখানে অনেক কিছু দেখানো সম্ভব হচ্ছে না, বাইরেও আমরা যখন গাড়ি নিয়ে ঢুকতে চেষ্টা করেছিলাম সেখানেও দেখেছি বিপুল সংখ্যক সমর্থকরা বাইরেও অপেক্ষা করছেন এয়ারপোর্টের বাইরেও তাদের দেখার জন্য। অনেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ব্যানার ফেস্টুন ফুল যে যার মতো পারছেন, আজকে আমরা দেখছিলাম 80 বছরের বয়োজ্যেষ্ঠ আজকে দুপুর থেকে না খেয়ে দাঁড়িয়েছিলেন সেখানে, বিভিন্ন টাইগার শোয়ে বিভিন্ন ধরনের যারা ফ্যান আছে, ডাইহার্ড ফ্যান আছে বাংলাদেশের, তারাও কিন্তু আজকে এখানে অপেক্ষা করছেন বাংলাদেশের এই দলটাকে দেখার জন্য। বিসিবিতে ইতিমধ্যে কিন্তু বিসিবিতে যেটা করবে সেটা একটু জানিয়ে দিতে যাচ্ছে আমাদের দর্শকদের, ঠিক এখান থেকে অভ্যর্থনা শেষ করে এখানে সম্ভবত প্লেয়াররা কথা বলবেন না, তারা বিসিবিতে কথা বলবেন, এখান থেকে সরাসরি চলে যাবে বিসিবিতে। বিসিবিতে তাদের জন্য লাল গালিচার সম্বর্ধনা অপেক্ষা করছে, সারাদিন জার্নিতে ক্লান্ত ক্রিকেটাররা বিসিবি সভাপতি তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবেন, তাদেরকে মিষ্টি মুখ করানো হবে এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেই পার্টি সেই উৎসব কিন্তু চলবে। তারপর ওখানে যে কাজটা করা হবে সেটা হচ্ছে প্রেস মিট হবে, একটা সাংবাদিকরা অপেক্ষা করছেন অধীর আগ্রহ নিয়ে দেশের তাদের মুখে জয়ের অনুভূতি এখন পর্যন্ত কিন্তু আমরা শুনতে পারিনি, সেই বিষয়টি নিয়ে সকলে কথা বলবেন সেখানে প্লেয়াররা যারা আছেন। আকবর আলী যে বিশ্ব সেরা অধিনায়ক হয়েছেন, বিশ্বকাপের বেস্ট ইলেভেনের সেরা অধিনায়ক হয়েছেন আকবর আলী, আমরা জানি যে তার বোন মারা গিয়েছে, সেই দুঃখ ভুগে চাপা নিয়ে সে কি অসাধারণ এক ইনিংস খেলে বিশ্বকাপ ফাইনালে, বিশ্বকাপে কাপ এনে দিয়েছেন, আমরা সেটা দেখেছি। এখানে ধীরে ধীরে যত সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু আচ্ছা কে দেখতে পাচ্ছে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষ করে কিছুক্ষণের মধ্যেই কিন্তু
খেলোয়াড়রা এখান দিয়ে আসবেন এবং আমরা চেষ্টা করব দুই একজনের সাথে কথা বলার জন্য। আমাদের সাথে আছেন মৃত্যুঞ্জয়, যিনি পুরো টুর্নামেন্টে ছিলেন, মাঝপথে ইঞ্জুরির কারণে তাকে ফিরতে হয়েছে। মৃত্যুঞ্জয়, কি অনুভূতি আপনার? আপনি তো টিমের সঙ্গে ছিলেন। খারাপ লাগছে, খেলতে পারছি না, কিন্তু খারাপের থেকে ভালোটাই বেশি, কারণ আমরা জয়লাভ করছি এত বড় টুর্নামেন্টে। এখন গর্বের সাথে বলতে পারবো যে আমরা পৃথিবীর এক নম্বর দল, আমরা দুই বছরের চ্যাম্পিয়ন। এখন অসাধারণ লাগছে ফিলিংসটা। আপনি বলছিলেন যে আপনি ইঞ্জুরির কারণে হয়তো মাঝপথে ফিরে এসেছেন, কিন্তু বাংলাদেশ তো বিশ্বকাপ জয় করেছে, সেই অনুভূতিটা কেমন আসলে? এটা অসাধারণ এক কথায়। তারপরে আমরা ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, এই ফিলিংসটা অসাধারণ। মৃত্যুঞ্জয় বলছিলেন যে যে অর্জন, তিনি মাঝপথে ফিরে এসেছেন ইঞ্জুরির কারণে, কিন্তু যে অর্জন বাংলাদেশের, সে অর্জন নিশ্চয়ই কখনো ভোলা যাবে না, এবং সে অর্জনের তিনিও কিন্তু একটা বড় অংশীদার, সেই যুব টাইগাররা সেটাই বলছেন। এবং কিছুক্ষণ পরে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু যুব টাইগাররা এখান দিয়ে ফিরবে। বিসিবির কর্মকর্তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদেরকে বরণ করার জন্য। আমরা দেখছি যে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। আমরা এখন তার কাছে যাব। ক্রিকেটে আমরা যথেষ্ট ভালো করি, শেষ পর্যন্ত এই ক্রিকেটারদের আসলে ধরে রাখা কঠিন হয়ে যায়। জাতীয় দলে এসে হয়তো তাদের কাছে সেরকম সুযোগ সুবিধা কিংবা সেরকম যেটা পাওয়া দরকার, যে পারফরমেন্সটা পাওয়া দরকার, সেটা হয়তো পায় না। সেই জায়গাটা থেকে আপনি অপারেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে আপনি এতটুকু আশ্বস্ত করতে পারেন কিনা আমাদের, যে আমরা এই দলটা আসলে পর্যাপ্ত গ্রুমিং এর মধ্যে না? আমাদের মনে করেন গত 8-10 বছরে যারা আন্ডার-19 খেলেছে সবাই কিন্তু ভালো প্লেয়ার। সো এই জিনিসটা কিন্তু আপনার দুই দিক দিয়ে আসতেই হবে। মনে করেন ক্রিকেট বোর্ড আমরা কী করছি, ওদেরকে কী ফ্যাসিলিটি দিচ্ছি, কী ধরনের উইকেট দিচ্ছি, তার সাথে সাথে ওদেরও যেন লার্নিংটা কিন্তু খুব ভালো হইতে হবে। কারণ আমাদের ভালো প্লেয়ার অনেক আছে, কিন্তু আমাদের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যাটা অনেক কম। তো যেমন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি, ওরা যেভাবে কোয়ালিটি নিজের স্থানটা যত উপরে নিয়ে গেছে, ওরা নিজেদেরও চেষ্টা ছিল, প্লাস বোর্ডেরও হেল্প ছিল। সো আমি আশা করি ওদেরকে ফলো করলে ওরাও টপ কোয়ালিটি প্লেয়ার হবে, এবং আগামী 4-5 বছর পর ওরাও বাংলাদেশকে অনেক ভালো পারফরমেন্স দিবে আশা। আকরাম ভাই, বিসিবি সভাপতি বলেছেন যে একটা পেস একাডেমি গড়ার কথা চিন্তা করা হচ্ছে, এদেরকে আলাদা একাডেমিতে রাখার চিন্তা করা হচ্ছে। কীভাবে দেখছেন পুরো বিষয়টাকে, আপনারা কীভাবে ভাবছেন আসলে যুবাদেরকে? না, এটা তো খুবই ভালো। আমাদের অলরেডি কিন্তু এটা কিন্তু প্রসেসিংয়ে আছে। আমরা কিন্তু আপনার আন্ডার-19 পর আপনার একাডেমি হয়, তারপরে হাই পারফরমেন্স হয়, তারপরে এ টিম হয়, দেন ন্যাশনাল টিম হয়। বাট এটা ভালো, ওরা যে অ্যাচিভমেন্ট করছে 19 বছর বয়সে, এখন যে ওদের জন্য আলাদা আমরা ক্যাম্প করছি, যেহেতু বিকজ ওদের পারফরমেন্স ভালো এবং দের ইজ এ লট অফ ট্যালেন্টেড প্লেয়ার। তো আশা করছি এদেরকে আমরা সবাইকে যেন ভালো করতে চাই, সেই উদ্দেশ্যে আমরা এই প্ল্যানটা করেছি আর কি। ধন্যবাদ আকরাম ভাই। বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান বলছিলেন যে যুবাদেরকে তারা কীভাবে সামনের দিকে নিয়ে যাবেন এবং তাদের নিয়ে কীভাবে তারা স্বপ্ন দেখছেন সেই কথাটা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে সবাই অপেক্ষা করছে খেলোয়াড়দেরকে বরণ করার জন্য, এবং খেলোয়াড়দের দলটি আসছে, এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ কর্মকর্তারা তাদেরকে একেবারে সামনে থেকে নিয়ে আসছেন। যে ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য, নিশ্চয়ই অনেক বড় একটা গর্বের ব্যাপার, সেটি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সেই দলটিকে কিছুক্ষণের মধ্যে দেখতে পাব। ইতিমধ্যে আমরা তাদেরকে দেখছি একেবারে হাসি মুখে, তৌহিদ রিজয়, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি, এবং অনেকে হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। দেখতে পাচ্ছি হাসি মুখে, যে ভ্রমণ ক্লান্তি ছিল সেই ভ্রমণ ক্লান্তি আসলে তাদের কাছে এখন কিছুই না, কারণ হচ্ছে দেশের মানুষ তাদেরকে গ্রহণ করার জন্য প্রস্তুত, এবং তারা সেটি উপভোগ করবেন, সেই কারণ বিশ্বকাপ জয় কিন্তু অনেক বড়। বোর্ডে কথা বলো, বোর্ডে কথা বলো, আকবর আলী বলছিলেন যে বিসিবির যে আনুষ্ঠানিক বক্তব্য, তিনি সেখানে কথা বলবেন। এখানে একেবারে উৎসুক, এখানে এত মানুষের ভিড় যে সেখানে কিছুটা আসলে হট্টগোল হওয়াটাই স্বাভাবিক, সেটাই হচ্ছে, এবং সবাই যুবাদেরকে যেভাবে অভিনন্দন জানানোর চেষ্টা করছে, যে সেই জায়গা থেকে আসলে কহিত ভাই আসলে কি অনুভূতি ভাই?
আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটারদেরকে অভিনন্দন জানাচ্ছেন এবং ফুলের তোড়া দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এখানে বিসিবির যে কর্মকর্তারা আছেন, আমরা অধিনায়ক আকবর আলীকে দেখতে পাচ্ছি, একেবারে হাসি মুখে তিনি যে শুভেচ্ছা জানানো হচ্ছে সেই শুভেচ্ছা গ্রহণ করছেন। কর্মকর্তারা আছেন, গণমাধ্যম কর্মীদের যে ভিড় সেটা দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে একটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি যে বিশ্বকাপ জয় করে বাংলাদেশ দল ফিরেছে এবং তাদেরকে বরণ করার জন্য সব পক্ষের যে আয়োজন, সে আয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখেছি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শুভেচ্ছা জানিয়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই মুহূর্তে শুভেচ্ছা জানাচ্ছেন এবং অধিনায়ক আকবর আলী তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। কোনো কথা হবে না, এটা স্পেশাল ফিলিং, এটা স্পেশাল ফিলিং। খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা একে একে ফুলের তোড়া নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং প্রত্যেককে বিসিবির পক্ষ থেকে আমরা দেখছি যে মাহমুদুল হাসান জয়, মাহমুদুল হাসান জয়, একটু অনুভূতি আসলে এক কথা যদি বলো যে আসলে অনুভূতিটা কেমন? আসলে আমরা অনেক এক্সাইটেড সবাই, এখন এখন ভাই কিছু বলতে পারছি না, সবাই অনেক শাহিন। অসাধারণ, একেবারে বলার মতো শেষ না, বলার মতো কোনো ভাষা নেই যে আমাদের মানে অনুভূতিটা কিরকম ছিল মাঠে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম আমরা মাঠেও এনজয় করছি। এখন আসলে আপনাদের কি পরিকল্পনা হবে, কিভাবে আপনারা দিতে চান? আমাদের পরিকল্পনা হলো আমরা স্টেপ বাই স্টেপ আগাতে চাই, আমাদের টিমটা যেন সবসময় এটা মানে টিম এফোর্ট থাকে সেই প্রসেসটা আমরা করবো সবসময়। ধন্যবাদ। দলের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে, তারা বলছিলেন যে কিভাবে বিশ্বকাপ জয়ের যে অনুভূতি, তারা বলছিলেন সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, তারা যে বিশ্বকাপ জয় করে এসে ফিরেছেন এই মুহূর্তে কিছুটা ক্লান্ত, তাই গণমাধ্যম কর্মীদের যে এখানে ভিড় সেটা আসলে এই মুহূর্তে বিসিবির দিক থেকে খুব বেশি কাম্য নয় যে কথা বলার ক্ষেত্রে। তারপরও আমরা দু একজনকে চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার জন্য। আমরা দেখতে পাচ্ছি শরীফুলকে, আসলে এক কথা বলতে খুব ভালো লাগতেছে, ইন্ডিয়ার মতো টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, বিশেষ করে এটার জন্য, কারণ ওদের সাথে আমরা অনেক হারছি, তো ওদেরকে আমরা হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি এটা আরো অনেক বেশি একটা মনে হতে দিত। কি পরিকল্পনা হবে আগামী দিনে? তো আগামী দিনে ইনশাল্লাহ হবে যে হার্ড ওয়ার্ক করে যাতে আরো ন্যাশনাল টিমে যাইতে পারি, পাকাপোক্ত হয়ে এটাই আর কি। এত এত অ্যাগ্রেসিভ উদযাপনের কারণ কি ছিল? ভারতকে শুরু থেকে চেপে ধরা? হ্যাঁ, ওইটাই কারণ ছিল, ভারতকে শুরু থেকে চেপে দেবো, একদিন ছাড় দেবো না তার জন্য। ধন্যবাদ শরীফুল। আমরা শরীফুলের কথা শুনছিলাম, যে শরীফুল বলছিলেন যে ভারতকে শুরু থেকে চেপে ধরার জন্য যে ধরনের পরিকল্পনা ছিল তারা সেটাই করেছেন। আমরা দেখছি যে ক্রিকেটারদের যে ফুলের শুভেচ্ছা সেটি এখনো শেষ হয়নি, এক এক করে ক্রিকেটাররা আসছেন এবং ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে। দেখছি এখানে বিসিবি কর্মকর্তারা সবাই আছেন, সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন। আমরা দেখছি যে স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়া, তাকেও শুভেচ্ছা জানানো হচ্ছে। খেলোয়াড়রা কিন্তু এই মুহূর্তে বিমানবন্দর ছেড়ে যাচ্ছেন।
দেখতে পাচ্ছি খেলোয়াড়দের ভালো একটু খেলতে পারি। খেলা শেষ করে সবার আগে কাকে ফোন দিয়েছিল? আমার বাবা মার ওখানে তো কল যায়নি, ঘুমিয়ে গেছিলাম, ভাইয়ের ওখানে কল ছিল। ওকে, গুড লাক। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা দেখছি রাকিবুলকে, রাকিবুলকে, রাকিবুলের কাছে জানতে চাইবো যে রাকিবুল, রাকিবুল এবার ম্যাচ শেষ করে এসেছেন, আসলে বিশ্বকাপ জয় করার যে অনুভূতি, আমি বিসিবি গিয়ে বলি, এখন কথা বলতে পারব, এক কথা যদি অনুভূতি রাখতে পারেন। এক কথা পড়া 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 ভাই, পড়া 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 পড়া। খেলোয়াড়রা আসলে ওইভাবে আমরা দেখতে পাচ্ছি সাকিবকে, সাকিবকে দেখতে পাচ্ছি। সাকিব, এক কথা যদি আসলে অনুভূতিটা ব্যক্ত করতে বলি আপনাকে, কেমন লাগছে এত মানুষের ভালোবাসা? অসাধারণ, এক কথায় অসাধারণ লাগছে, খুব ভালো লাগতেছে, আমরা চ্যাম্পিয়ন দেশে ফিরছি, ভালো লাগছে ভাই, অনুভূতিটা অসাধারণ। সাকিব, আপনাকে দেখেছে বোলিং এর শুরু থেকে খুব অ্যাগ্রেসিভ ছিলেন, কেন? আসলে অ্যাগ্রেসিভ হওয়া লাগতো, কারণ ওদের সাথে অ্যাগ্রেসিভ না হইলে আমরা টিম স্পিডটা পারবে না আমাদের। ভালো বলছেন, টিম স্পিডের কারণে। ধন্যবাদ, ধন্যবাদ। আরো কিন্তু সেটা ভুল করছে না, বাংলাদেশ বেসামরিক বিমান দেখছেন যে খেলোয়াড়রা বিমানবন্দর ছেড়ে যাচ্ছে, সেখানে তাদের জন্য বাস অপেক্ষা করছে, সেই বাসে করে তারা চলে যাবেন, সেই বাসে করে তারা চলে যাবেন বিসিবিতে, সেখানে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। সেই সংবর্ধনা যে সংবর্ধনার আয়োজন করা হচ্ছে সেখানে তারা গিয়ে গণমাধ্যমের সঙ্গে একেবারে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। তো আমরা দেখছি যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলের পেস বোলিং কোচ, আমরা যাবো তার কাছে। খেলাগুলো এখন থেকে খেলতে পারছি, আমাদের এই ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল খেলাটা প্রত্যেকটা অংশই ছিল, প্রত্যেকটা ম্যাচই ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কোনোটা খেলাই আমাদের কাছে নর্মাল ছিল না, প্রত্যেকটাকে আমরা খুব সিরিয়াসলি খেলা নিচ্ছি এবং প্রত্যেকটা খেলার প্ল্যানিংই ছিল এক এক রকম। সো ওয়ার্ল্ড কাপে যখন ফাইনাল খেলছি ওটার প্ল্যানিং টোটালি আলাদা ছিল। বোলিংয়ে যে একটা আমরা দেখেছি যে আপনি আসলে যদি বলেন যে আপনি একজন কোচ অনেকদিন ধরে কিন্তু কাজ করছেন, কীভাবে এদেরকে নিয়ে পরিকল্পনা করা যায়? আপনি যদি ওয়ার্ল্ড কাপের কথা বলেন এটা ধরেন এক ধরনের প্রিপারেশন ছিল, আবার নেক্সট কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের প্রিপারেশনটা টোটালি আলাদা, এটার সাথে ওইটা মিলবে না। সো এটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের উপর বেস করেই কিন্তু এই প্রোগ্রামটা মানে আমাদের এই প্রিপারেশনটা ছিল। সো এখন নেক্সট লেভেলে গেলে একটা প্রসেসেই ওদেরকে থাকতে হবে। বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখেছি, আপনি যদি কয়েকজনের নাম বলেন যারা একেবারে এই মুহূর্তে প্রস্তুত বা তাদেরকে আরেকটু গ্রুমিং করলে ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত হবে, এরকম কয়েকজন নাম যদি বলেন। আমি নাম বলবো না, আমার পুরো টিমটার উপরে আমাদের আস্থা আছে, কারণ এটা আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছে। সো আমি পুরো প্রত্যেকটা প্লেয়ারই আমাদের কাছে অনেক মূল্যবান, আমরা প্রত্যেকটা প্লেয়ারই যাই যেন নেক্সট লেভেলে যায়, বাট এটার জন্য সময় দিতে হবে, তাড়াহুড়া করলে হবে না। ম্যাচ জয়ের মুহূর্তে আমরা জানি যে ভারতের সঙ্গে অনেকবার হেরেছি, তো সেরকম কোনো টেনশন কি কাজ করছিল, কোনো চাপ কি কাজ করছিল, কিভাবে তাদেরকে আসলে মোটিভেট করেছিলেন? আমাদের আসলে ভারতের সাথে হেরেছি, বিগত দিনে যে হেরেছি ওই তিনটায় হারা কিন্তু আমাদের ভিতরে কাজ করে নাই, কিন্তু ওই তিনটা হারাকে নিয়েই কিন্তু আমাদের কাজটা হয়েছে যে আমরা ভারতের সাথে আর হারতে চাই না। সো আমাদের মেন মূল মন্ত্রই ছিল এরকম, মানসিকভাবে আমরা ওইভাবে হয়েছে, আগে যে ভুল ভারতের সাথে আমরা করেছি আমরা যেন এই ম্যাচে যেন ভারতের সাথে ওই ভুল কেন যেন না হয়। আমাদের সামনে একটা দৃষ্টান্ত তৈরি হলো যে আমরাও পারি, সেটা যুবারা কিন্তু করে দেখিয়েছে, এখন আপনি কীভাবে আশাবাদী হবেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে? হ্যাঁ, আমরা তো আশাবাদী, দেখেন আমরা ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গা থেকে ওয়ার্ল্ড কাপ জিতে এসেছি, তা আপনি কেন আশাবাদী হবেন না ভবিষ্যৎকে নিয়ে? কারণ এরাই তো আরেকটা ওয়ার্ল্ড কাপের যাবে আনবে, এরাই এদেরকেই তৈরি হইতে হবে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য, এদেরকেই আপনাকে সহযোগিতা করতে হবে আপনাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দলের পেস বোলিং কোচের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে কীভাবে পেসারদেরকে তিনি মোটিভেট করেছেন এবং বলছিলেন যে ম্যাচের আগ মুহূর্তে ভারতের সঙ্গে খেলার যে একটা চাপ থাকে, আমরা দেখেছি যে জাতীয় দলও কিন্তু সেই চাপটা নিয়ে অনেকবার হেরেছে, সেই জায়গা থেকে তিনি বলছেন যে যুবারা কোনো চাপ নেয়নি এবং তাদেরকে সেইভাবেই বোঝানো হয়েছে যে এটা হচ্ছে অন্য একটা ম্যাচের মতো, যে ম্যাচটা ফাইনাল হলেও এটা অন্য একটা ম্যাচের মতোই, সেই জায়গা থেকে
তাদেরকে বোঝানো হয়েছে এবং সেটা সাফল্য কিন্তু দিন শেষে এসেছে এবং বলছেন যে তাদের যে পরিকল্পনা সে পরিকল্পনা হচ্ছে এদেরকে এখনই জাতীয় দলের কথা চিন্তা না করে তারা যাতে আরও বেশি পরিণত হন এবং পরিণত হয়ে বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিতে পারেন সে জায়গা থেকে তাদেরকে একটা ক্যাম্পের অধীনে রেখে কাজ করার যে কথা বলছেন বোলিং কোচ বিমানবন্দর থেকে খেলোয়াড়রা সব বেরিয়ে গেছেন বিসিবির দিকে তারা এখন রওনা হবেন গাড়িতে উঠছেন বিসিবির যে সজ্জিত বাস সে বাসে করে তারা বিসিবিতে যাবেন সেখানে বর্ণিল আলোকসজ্জা এবং তাদেরকে বরণ করার জন্য সব প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি কিন্তু সেখানে তাদের জন্য সম্পন্ন হয়েছে আমরা খেলোয়াড়রা এই মুহূর্তে বিমানবন্দর থেকে বেরিয়ে গেছেন তারা বাসে উঠবেন এবং বাসে উঠে পুরো রাস্তার দুই পাশে কিন্তু মানুষ তাদেরকে হাত নেড়ে অভিনন্দন জানানোর জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আমরা তাদের অনুসরণ করার চেষ্টা করব এবং দর্শকদেরকে দেখাতে চাইবো যে কীভাবে মানুষ তাদেরকে ভালোবাসা দিচ্ছে যে বিশ্বকাপ তারা জয় করেছে সে বিশ্বকাপ জয়ের যে অনুভূতি সেটা যে সবসময় আসে না এবং এটা যে একটা বিশাল অনুভূতি সেই বিশেষ মুহূর্ত সেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দর্শক কিন্তু রাস্তার পাশে বিমানবন্দরে এসে জড়ো হয়েছেন এবং এখানে আমরা একেবারে বাসের সামনে থেকে যদি দেখানোর চেষ্টা আমাদের আমাদের সামনে আছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জালাল ভাই যে সংবর্ধনা দেওয়া হলো কি বলবেন আসলে এই যুবাদেরকে ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করছেন আপনারা দেখেন এই মুহূর্তে তো বলা মুখে ডেফিনেটলি এক বড় একটা আমাদের প্ল্যান আছে যতদূর এসছে একটা প্ল্যানের মাধ্যমে এসছে আমরা চাচ্ছি যে তাদের একটা পারফেক্ট একটা গাইডলাইনের মধ্যে থাকুক এবং আগামী দুই বছর ইজ ভেরি ক্রুশিয়াল তাদের একটা ট্রানজিশন পিরিয়ড আছে তারা যাতে ঠিক ওই দুই বছর তারা যে প্রপারলি একটা গাইডলাইনের মধ্যে থেকে তাদের আগে নেক্সট লেভেলে যেতে পারে সেই জন্য আমাদের তাদের দিকে একটা অবশ্যই একটা ভালো নজর রাখা দরকার জালাল ভাই ধন্যবাদ আপনাকে এই যুবাদেরকে কিন্তু একটা সঠিক দিক নির্দেশনার মধ্যে রেখে কিভাবে তাদেরকে জাতীয় দলের জন্য প্রস্তুত করা যায় সেই কথাটাই কিন্তু বলছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আমরা দেখছি যে আমরা দেখছি যে বাংলাদেশ দলের যে ক্যাপ্টেন আকবর আলী তার বাবা এখানে আছেন আমরা তার সঙ্গে ভাষা নাই কোনো বুঝাবার মতো ভাষা তিনি বলছিলেন যে বলে বুঝানোর কোনো ভাষা তার কাছে ক্রিকেটকে যে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে তিনি যে প্রধান ভূমিকাটা তার ভূমিকা রাখার কথা সেই জায়গা থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাসেও কিন্তু তিনি সামনে থেকে সামনে বসেছেন এবং তিনি এই তরুণদেরকে জড়িয়ে ধরেছেন এবং অভিবাদন জানিয়েছেন যে ভবিষ্যতে যাতে তারা আরও ভালো কিছু করতে পারে আমরা দেখছি যে অনেকে পতাকা জানাচ্ছেন ধারণ করার জন্য এই বাসটিকেও কিন্তু সেভাবে সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকেই প্রত্যেক খেলোয়াড়ই এখন বাসের ভেতরে আছেন এবং তারা এখান থেকে বিসিবিতে যাবেন বিসিবি থেকে তারা কিছুটা বিশ্রাম নেবেন একাডেমিতে এই প্রেস কনফারেন্স যে এরিয়া সেখানে প্রেস কনফারেন্স হবে এবং সেখানে কথা বলবেন আনুষ্ঠানিকভাবে এখানে দু একজনের সঙ্গে আমরা কথা বললেও আনুষ্ঠানিকভাবে কোনো কথা আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলেননি
আমরা আমরা দেখানোর চেষ্টা করছি যে বাসের ভেতরে খেলোয়াড়দের শুরুতেই আমরা দেখছি যে আকবর আলীকে একেবারে সামনের আসনে বসেছেন বিসিবি সভাপতি নাজিবুল হাসান পাপন। এখানে এখানে উৎসব জনতার যে একটা ভিড়, সেই ভিড় ঠেলে আসলে বাসটি এখনো পর্যন্ত যেতে পারেনি। চেষ্টা করা হচ্ছে, নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করছেন যে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার। এখানে কিন্তু চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ধ্বনি তুলছেন দর্শকরা, দর্শকরা অনেকে পতাকা নেড়ে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। বাংলাদেশের জন্য নিশ্চয়ই একটা ঐতিহাসিক ক্ষণ, এই পড়ন্ত বেলায় অনেক ক্লান্তি কিন্তু তাদেরকে ভর করেছে। অনেক দূর থেকে তারা এসেছেন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে কিন্তু এসেছেন এবং দুবাইয়ে ট্রানজিট হয়ে বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তাদের বিমানটি অবতরণ করেছে। সে জায়গা থেকে যে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি সেটি কিন্তু পেয়ে বসেছে। তারপরও তারা বাংলাদেশের মানুষের যে ভালোবাসা এবং বিমানবন্দরে বিসিবি এবং সরকারের কর্মকর্তাদের যে অভিনন্দন, উষ্ণ অভিনন্দন, সেই অভিনন্দনে তারা সেই ক্লান্তির ব্যাপারটি মাথায় আনছেন না। আমরা অনুসরণ করার চেষ্টা করব এই বাসটিকে। বিসিবি কর্মকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ভেতরে অবস্থান করছেন, আছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং একেবারে সামনের আসনে বসেছেন নাজমুল হাসান পাপন। বিসিবির অন্যান্য যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু দেখছি, আমরা দেখছি মাহবুব আনামকে দেখছি, ইসমাইল হাজার চৌধুরী মল্লিক তিনিও ভেতরে আছেন। দর্শকদের কাছ থেকে খেলোয়াড়দেরকে নিয়ে গিয়ে সুষ্ঠুভাবে বাসে আসনে বসানো এবং সেখান থেকে নিয়ে যাওয়া সেই কাজটি তারা করছেন এবং নিরাপত্তা রক্ষীদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাসটি যাতে ঠিক, আমরা বাসটিকে অনুসরণ করব, এবং বিসিবি এখন এই খেলোয়াড়দের বহনকারী এই এই বাসটি যাবে সেখানে গিয়ে খেলোয়াড়রা কিছুটা বিশ্রাম নিয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন সেখানে তারা কথা বলবেন। এবং তার আগেই অবশ্য বিসিবিতে প্রচুর দর্শক আছেন, সে দর্শকদের ভিড় ঠেলে তারা কিভাবে বিশ্রাম নেবেন হয়তো শেষ পর্যন্ত সেটা সম্ভব নাও হতে পারে। আমরা যতটুকু জেনেছি যে অধিকাংশ খেলোয়াড়ের বাড়ি কিন্তু ঢাকার বাইরে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, তারা আজ রাতে বিশ্রাম নিয়ে কাল সকালে কিন্তু তাদের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিবেন। সেই গ্রামের গ্রামে কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য সবাই কিন্তু প্রস্তুত এবং তাদের পরিবার অপেক্ষা করছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে আকবর আলীর পিতা, তাকে দেখছিলাম যে তিনি তার সন্তানকে গ্রহণ করার জন্য বিমানবন্দরে এসেছিলেন এবং তিনি বলছিলেন যে বিশ্ব কাপ জয়ের যে অনুভূতি এবং তার ছেলের হাত ধরে, তার ছেলের হাত নেতৃত্বে যেটি হয়েছে সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং সেটি তিনি জানেন না। খেলোয়াড়রা থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগছে অনেক, এই তাকান পেছনে দেখান বলছিলেন তাদের। আমরা খেলোয়াড়দের বহনকারী এই বাসটিকে অনুসরণ করার চেষ্টা করব। মিন্টু ভাই আমাদের গাড়ি উঠা ভালো করে বেজে উঠে না। আচ্ছা আচ্ছা, আরে উঠলো যে নাই বে উঠলো আমার ডটকম ব্যাগ করে দেবো তাহলে চলেন চলেন এইখানে জুড়ে রেখে দেবো দেখাই যাবে। বিমানবন্দরের বাইরে প্রচুর মানুষ অপেক্ষা করছে, আমরা দেখছি যে প্রচুর দর্শক
প্রচুর দর্শক কিন্তু এই বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন। একেবারে সন্ধ্যার সময় বাসটি, যে বাসটি যাবে সেই বাসটিকে এবং সবাই হাত মেরে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন। সব শ্রেণী পেশার মানুষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ বাংলাদেশ ভূমিতে একেবারে মুখরিত হয়ে যাচ্ছে পুরো। জায়গাটা দর্শকদের ভিড় ঠেলে কিন্তু যেতে হচ্ছে। আমরা দেখছি যে নিরাপত্তা, যে বেষ্টনী, সেই বেষ্টনী খেলোয়াড়দের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আজকে। ফুল ফুল ছিটিয়ে কিন্তু তাদেরকে অভিনন্দন জানানো হচ্ছে। ফুল ছিটিয়ে তাদেরকে দর্শকদের যে উল্লাস সেটি দেখতে পাচ্ছেন। আমরা অনুসরণ করব, আমরা আমরা কিন্তু বাসটিকে অনুসরণ করছি। দেখছি উৎসব মুখর জনতা বাসটির পেছনে পেছনে যাচ্ছেন। আমরাও কিন্তু অনুসরণ করব এবং বিসিবি পর্যন্ত যে বাসটি যাবে সেই বাসের পেছনে কিন্তু আমরা অবস্থান করছি। আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে মানুষ, অসংখ্য মানুষ কিভাবে অসংখ্য মানুষ তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন। অনেকে কিন্তু এই বিশেষ মুহূর্তটিকে তাদের ক্যামেরায় ধারণ করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারা এখানে এসে বাংলাদেশ দলের যে ঐতিহাসিক মুহূর্ত, বাংলাদেশে ফেরার সেই মুহূর্তটাকে স্মরণ করার, সেই মুহূর্তটাকে উদযাপন করার কোনো কমতি রাখেননি। আমরা সেই বাসটি অনুসরণ করছি যে বাসে যুবারা বিসিবির দিকে যাচ্ছেন, বিসিবির কর্মকর্তারা সেখানে আছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান, পাপন থেকে শুরু করে অন্য কর্মকর্তারাও কিন্তু সেখানে আছেন। একেবারে সন্ধ্যা ঘনিয়ে আসছে এমন একটা মুহূর্ত, যে মুহূর্তটা বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সেই অনেক আগে থেকে খেললেও বাংলাদেশের যে অর্জন, সে অর্জন কিন্তু খুব বড় নয়। আমরা দেখেছি মেয়েরা এশিয়া কাপ জয় করেছে, বাংলাদেশের যে সিনিয়র দল, জাতীয় দল, তারা কিন্তু ত্রিদেশীয় সিরিজের বাইরে অন্য কোনো ট্রফি কিন্তু দেশের জন্য জিততে পারেননি। সে জায়গায় যুবারা সে 98 সাল থেকে বিশ্বকাপ খেলেই কিন্তু এই বছর দক্ষিণ আফ্রিকায় যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে সেই বিশ্বকাপে বাংলাদেশকে যে সোনালী ট্রফি সেটি দিয়েছে। রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ করতালি দিয়ে খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকে পতাকা নিয়ে এসেছেন, অনেকে আবার বিশেষ মুহূর্তটাকে তাদের ক্যামেরায় ধারণ করছেন। একটা ঐতিহাসিক মুহূর্ত, যে ঐতিহাসিক মুহূর্তটা আসলে কেউ মিস করতে চান না, সেটা হচ্ছে বাংলাদেশ দলের যে বিমানবন্দর থেকে বিসিবি যাত্রা, সেই যাত্রায় অনেকে কিন্তু সামিল হওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি রাস্তার দুই পাশে অনেকক্ষণ থেকে কিন্তু তারা অপেক্ষা করছেন, যখন থেকে শুনছেন যে এই রাস্তা দিয়ে বাংলাদেশ দলকে বহনকারী যে বাস সেটি যাবে, তখন থেকে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। আমরা কিন্তু দেখছি গণমাধ্যম কর্মীরাও কিন্তু বাসটিকে অনুসরণ করছেন। আমরা
বিমানবন্দরে যখন বাংলাদেশের ক্রিকেটাররা আসে তখন সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিসিবির কর্মকর্তারা বিশেষ করে নাজমুল হাসান পাপন তাদেরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান এবং তিনি তাদেরকে সাহস দেন যে এটাই হচ্ছে শুরু, এটার মধ্য দিয়ে বাংলাদেশে একটা ইতিহাস তৈরি হলো এবং এই যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাবে। এবং তাদেরকে তিনি বলেছেন যে এটাই কিন্তু শেষ নয়, এটাই হচ্ছে শুরু, এই যাত্রার মধ্য দিয়ে যাতে তারা ভবিষ্যতে জাতীয় দলে খেলতে পারে, সাকিব তামিমের মতো বড় তারকা হয়ে উঠতে পারে বিশ্ব মানচিত্রে, বাংলাদেশের বিভিন্ন দেশে যেখানে ক্রিকেট খেলা হয় সেখানে যাতে বাংলাদেশের পতাকা উজ্জীবিত করতে পারেন তারা, সেই কথাগুলি কিন্তু তিনি তাদেরকে বলেছেন। যদিও সেখানে এত মানুষের ভিড় ছিল, এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা হওয়াটাই স্বাভাবিক যেহেতু বিশ্বকাপ জয় করে তারা এসে ফিরেছে। 1997 সালে বাংলাদেশ যখন আইসিসি ট্রফি জিতেছিল তখন আকরাম নান্নু বুলবুলদেরকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেরকম সংবর্ধনা না হলেও আজকেও কিন্তু কোনো কমতি রাখা হয়নি। সব পক্ষ থেকে আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন সংস্থা থেকেও কিন্তু এখানে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে, অনেকে ব্যানার পেস্টুন নিয়ে এসেছেন, বাইরে প্রচুর দর্শককে আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে ক্যামেরা, এবং এই সন্ধ্যার যেই আনন্দঘন মুহূর্তটা সেই মুহূর্তটা তারা ক্যামেরায় বন্দী করছেন। নিশ্চয়ই তারা অনেক বেশি গর্ববোধ করছেন, অনেক বেশি উজ্জীবিত যে বাংলাদেশের ক্রিকেট কিন্তু এখন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের আনাচে কানাচে এখন ক্রিকেট উন্মাদনা, ক্রিকেট বাংলাদেশের মানুষকে কাঁদায়, ক্রিকেট কিন্তু আবার কখনো কখনো হারলে বাংলাদেশের মানুষকে কাঁদায়, আবার কখনো কখনো জিতলে বাংলাদেশের মানুষকে হাসায়। অর্থাৎ ক্রিকেটের যে আবেগ, সে আবেগের সঙ্গে কিন্তু বাংলাদেশের মানুষের বসবাস, সেটা আমরা বহুবার দেখেছি। মাঠে একজন খেলোয়াড় ইঞ্জুরিতে আক্রান্ত হন তখনও যেভাবে আবেগ মানুষ ধরে রাখতে পারেন না, ঠিক তেমনি বাংলাদেশ যখন জয় করে, ম্যাচ জয় করে, সেই মুহূর্তটাও কিন্তু তারা ভাবে উদযাপন করেন। আমরা বিভিন্ন সময় দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, আমরা বিভিন্ন সময় দেখেছি রবীন্দ্র সরোবরে দর্শকরা যেভাবে উদযাপন করেন বাংলাদেশের প্রত্যেকটা জয়ের মুহূর্ত, সেই যে মুহূর্ত সেটাকে নিশ্চয়ই অনেক বেশি গুণে ছাড়িয়ে গেছে আজকের এই উদযাপন, এবং সেটা ছাড়িয়ে যাওয়ার কথাই যেহেতু বাংলাদেশে বিশ্বকাপ জয় করেছে। বিশ্বকাপ জয় করা কিন্তু সহজ কোনো ব্যাপার নয়, আমরা এমন এক দলের বিপক্ষে জিতে বিশ্বকাপ জয় করেছে সেটি হচ্ছে ভারতের বিপক্ষে, যে ভারত কে মাইটি ভারত বলা হয়, যারা চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে, তাদেরকে হারিয়ে বিশ্বকাপ জেতা কিন্তু চারটিখানি কথা নয়। এবং বিশ্বকাপ শেষে যে বিশ্ববাসীর যে নজর সেটি বাংলাদেশ দলের উপর ছিল, এবং আইসিসি থেকে শুরু করে যে সামাজিক যোগাযোগ মাধ্যম আইসিসির এবং অন্যান্য যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সেখানে আমরা দেখেছি বাংলাদেশ দলকে মানুষ কীভাবে অভিনন্দিত করেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে সেরা খেলোয়াড়ের তালিকা করা হয়েছে, সেখানেও কিন্তু বাংলাদেশের তিনজন স্থান পেয়েছেন, এবং ভারতের যে পারফরমেন্স সেখানে কিন্তু ভারত ফাইনালে উঠলেও তাদের পারফরমেন্স ছিল দুই একজনের উপর নির্ভরশীল, বিশেষ করে জয়সওয়াল এবং অন্যদিকে রবি বিষ্ণুর কথা বলতে হয় তাদের উল্লেখযোগ্য, কিন্তু বাংলাদেশের পারফরমেন্স একেবারে শুরু থেকেই ছিল টিম পারফরমেন্স। আমরা যদি একেবারে ওপেনিং জুটি থেকে শুরু করে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান মনে যে উদ্বোধন জুটি, সেই জুটি কিন্তু বাংলাদেশকে কয়েকটা ম্যাচে ভালো শুরু এনে দিয়েছে। এরপরে তহিদ, হৃদয়, শাহাদাত, তাদের কথা বলতে হয়, মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অন্যদিকে আমরা দেখেছি আকবর যেভাবে প্রথম কয়েকটা ম্যাচে তিনি সেভাবে ব্যাট করার সুযোগ পান নাই, তারা কারণ টপ অর্ডার দায়িত্বটা কিন্তু পালন করেছে, যেদিন তার কাঁধে গুরু দায়িত্ব এসেছে সেই ফাইনালে তিনি কিন্তু সেই দায়িত্বটা অত্যন্ত মাথা ঠান্ডা রেখে পালন করেছেন। আমরা সবসময় যেটা দেখি মহেন্দ্র সিং ধোনি বিপদের মুহূর্তে যখন 3-4-5 উইকেট পড়ে যায় তখন থেকে খেলাটা ধরেন এবং শেষ পর্যন্ত নিয়ে যান, এবং সেজন্য তাকে কিন্তু বলা হতো ক্যাপ্টেন কুল। আমরা দেখেছি আকবর আলীকে, তিনিও সেই ক্যাপ্টেন কুলের যে ভূমিকা, সেই ক্যাপ্টেন কুলের ভূমিকা পালন করেছেন, এবং এমন একটা মুহূর্তেও তার জীবনে এসেছিল তার একমাত্র বোন তার মৃত্যুর সংবাদ তিনি শুনেছিলেন, সেই মৃত্যুর সংবাদের পরেও তিনি যেভাবে মাথা ঠান্ডা রেখে এবং দলের সবাইকে উজ্জীবিত রেখে ফাইনালটি জিতেছিলেন। আমরা কিন্তু দেখেছি ফাইনাল ম্যাচটি কিন্তু অতটা সহজ ছিল না, সেখানে বোলিংয়ে ভালো শুরু করার পরও কিন্তু ব্যাটিংয়ে বাংলাদেশ কিন্তু একটা সময় ভরকে গিয়েছিল, সেই জায়গা থেকে বাংলাদেশের ব্যাটসম্যানরা যায় দৃঢ়তা দেখিয়েছেন। আমরা দেখেছি লেফট আর্ম স্পিনার রাকিবুল, তার মূলত কাজ হচ্ছে
বোলার, তিনি স্পিনার হিসেবে যে ভূমিকা রাখেন সেই ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু আমরা ফাইনালে দেখেছি ব্যাট হাতেও তিনি জ্বলে উঠতে পারেন এবং ব্যাট হাতে তিনি যে কি করতে পারেন সেটা আমরা দেখেছি, এবং সেটা হচ্ছে একেবারেই কিন্তু তিনি ম্যাচের যতক্ষণ পর্যন্ত ব্যাট করেছেন তখন কিন্তু তাকে দেখে মনে হয়নি তিনি কোনোভাবে নার্ভাস ফিল করছেন, কিন্তু মনে হয়েছে যেটা আমরা সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক সময় দেখি না। আপনি দেখুন একই সঙ্গে মুদ্রার দুইটি পিঠ কিন্তু বাংলাদেশের ক্রিকেটে, একটা হচ্ছে যুব বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমরা ইনিংস ব্যবধানে হেরেছি। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের যে এই যে দুইটা দিক, সেই দুইটা দিক এবং পার্থক্যটাও কিন্তু মনে করিয়ে দিয়েছে এই যুবারা, কারণ যুবারা যদি বিশ্বকাপ না জিততো তাহলে বাংলাদেশের ক্রিকেটের যে